আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম, স্ক্রু টাইপের এয়ার কম্প্রেসার। আপনারা যারা ইলেকট্রিক্যাল কাজ করেন, ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে চাকরি করেন, তারা বুঝতে পারবেন। আপনার এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, অয়েল, এটার একটা টাইম দেওয়া থাকে। এটার টাইম চেঞ্জ করতে গেলে আপনার পাসওয়ার্ড প্রয়োজন। তো আপনারা যারা এই কাজগুলো করেন, তো আমার এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা অতি সহজেই আপনারা এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, অয়েল এর যে একটা লিমিট দেওয়া থাকে ওইটা আপনারা রিফ্রেশ করতে পারবেন। কম্প্রেসারে আপনার ডিসপ্লেতে একটা পাসওয়ার্ড দেওয়া থাকে, তো আমরা যেটা দেখাচ্ছি সেটা আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর পাসওয়ার্ড দিব এখন, W10। তো সেম পাসওয়ার্ড আপনারা যদি ইউজ করেন তাহলে আপনারা বুঝতে পারেন। আমাদের পাসওয়ার্ড দিয়ে কমপ্লিট, এখন আমরা 00 করে দেব। এই দেখেন লেবেল অয়েল সেপারেটর 00 হয়ে গেছে। আপনারা এই কম্প্রেসারের এই পাসওয়ার্ড ইউজ করলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। তো আশা করি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, তো আমার ভিডিও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এই সম্পর্কে যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাকে বোঝাই দিব কীভাবে কী করতে হবে। তো আশা করি আমার এই ভিডিওটা ফুল দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে পাসওয়ার্ড দিতে হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।